নমস্কার, স্বাগত জানাই আপনাদের সবাইকে। আপনারাও স্বাগত জানাচ্ছেন, আমরাও স্বাগত জানাচ্ছি। এই প্রথাটাই চলতে থাকবে, এই সৌজন্যটাই চলতে থাকবে। কিন্তু তারই মাঝে যদি কেউ ভেবে ফেলেন যে শ্রীমতী অপর্ণা দত্ত, যার অনুষ্ঠান মুখবন্ধে আমরা রয়েছি এবং সারাটা সময় আমরা দেখব, তিনি কোনো কথা বলবেন মানে সেই সৌজন্যটাকে ভঙ্গ করে বলবেন এবং ব্যক্তি আক্রমণের জন্যে বলবেন, তাহলে বোধ হয় ঠিক বলা হবে না। তার কি উদ্দেশ্য, এটা একটা প্রশ্ন। একে অপরের সঙ্গে অযথা সৌজন্যহীনতায় কেন তিনি নিজেকে লিপ্ত করবেন, এটাও একটা প্রশ্ন। কেন তিনি অ্যাস্ট্রোলজির কথা বলছেন, জেনুইন দিকটা তুলে ধরার চেষ্টা করছেন, সেটা কেউ গায়ে মেখে নিচ্ছেন যে আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কেন এটা ভাববেন? তার মানে এটা খুব স্বাভাবিক নিয়ম অনুযায়ী ধরে নিতে হবে তিনি ভুল করছিলেন বা তিনি ঠিক রাস্তায় নেই, এটা তো ধরে নিতে হবে। যদিও আমরা আবারও বলি, ব্যক্তি আক্রমণের জন্য নয়, যেটা ঘটমান সেই ঘটনা প্রবাহগুলো তুলে ধরার একটা প্রয়াস থাকে এবং তার মাধ্যমে যদি সাধারণ মানুষের কোনো কাজে দেয়। অ্যাস্ট্রোলজি সম্পর্কে আমাদের কারো কারো যে নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে বা হয়েছে সেটা যেন সরে যায়, তার নিমিত্তেই যাবতীয় প্রয়াসে প্রয়াসী হন সেই কেপি অ্যাস্ট্রোলজার সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ শ্রীমতী অপর্ণা দত্ত। আজও তিনি করবেন সেইভাবেই, আবারও বলি, সৌজন্যের মধ্যে থেকেই করবেন, সৌজন্য ভঙ্গের জন্যে নয়। প্রত্যেকের মধ্যে সেই প্রীতি সম্পর্কের বজায় থাকার বার্তাটাই দেবেন, কিন্তু নিজস্ব ভঙ্গিমায়। কি সেই নিজস্ব ভঙ্গিমা, নতুন বন্ধুরা প্রশ্ন তুলবেন, তাই না? সমস্ত প্রশ্নের উত্তর তার বক্তব্যের সাথে সাথেই শুরু হবে। আর আপনাদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠানের দরজা খুলে দেওয়া, লাস্ট এপিসোডে আমরা একটু বন্ধ রেখেছিলাম, আজকে পুরোপুরি আপনাদের জন্যে। যত পারেন ফোন করুন, ম্যাক্সিমাম টাইমটা আমরা দেওয়ার চেষ্টা করব। ওকে, এই আনন্দের কথা রেখে সরাসরি চলে যাই দিদির কাছে, তাকে স্বাগত জানিয়ে। নমস্কার। তো বিষয়টা একটা থাকেই প্রত্যেকটা অনুষ্ঠানের, তো বিষয়টা বলতে বলতে জানি না কতটা টাইম পাবো। আজকে ফোনটা বেশি করে নেব, একদম গত সপ্তাহে ফোনে আলোচনা হয়নি বলে অনেক কোয়ারিজ এসেছে, দিদি আপনি ফোন কেন নেননি। যাই হোক, আমরা একটা ঘোষণা রেখেছিলাম, অ্যাস্ট্রোলজি রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে, সেই সেই জন্য একটা নিবেদিত ছিল, যদিও সেটা কেউ অতটা মানে প্রয়োগ করেননি। না, আপনার লাইভ অনুষ্ঠানে সবাই ভাবে যে একটু চট করে একটু জেনে নিলাম নিজের সম্পর্কে, এই আর কি। তো যাই হোক, আজকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস নিয়ে আমি প্রমিস করেছিলাম বলবো, কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি বলছে গভর্নমেন্ট সার্ভিসের রবির গুরুত্বটা কতটা, এবং যেটা এতদিন আপনারা শুনে এসছেন যে রবি তঙ্গস্থ থাকলে তার গভর্নমেন্ট সার্ভিস হবে আদারওয়াইজ নট, এই ধারণাটা কতটা যুক্তিযুক্ত। এবং আমার প্র্যাকটিস লাইফে আমি দেখেছি রবি নিচস্থ হয়ে কত লোক গভর্নমেন্ট সার্ভিস করছেন এবং গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে রয়েছেন, সেই অভিজ্ঞতাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু প্রথম বন্ধুর সাথে পরিষেবা দেওয়ার পরে কে আছেন, স্বাগত জানাবো তাকে। নমস্কার দাদা। নমস্কার, আমি উত্তরপাড়া থেকে বলছি। নামটা বলবেন? হ্যাঁ, আমার নাম হচ্ছে দেবলীনা, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। বেশ বেশ, মেয়ের নাম কি? মেয়ের নাম মিষ্টি গুহ। বলুন, ডেট অফ বার্থ বলুন। 28/12/1999। 28/12/1999, সময়? বিকেল 4:32। কোথায় জন্ম? হুগলি। হুগলিতে। শ্রীমতী অপর্ণা দত্ত অনুষ্ঠান দেখা হয় রেগুলার? হ্যাঁ দাদা, ভীষণ পরিমাণে, খুবই ভালো লাগে দিদিকে, দিদি এত সুন্দর স্পেসিফিক বলেন, খুব ভালো লাগে। ভুল টুল কিছু বললে একটু বলবেন? না না, ভুল টুল কিছু বললে সেটাও বলবেন। হ্যাঁ, কি বলছেন? শ্রীমতী অপর্ণা দত্ত দিদি কিছু ভুলটাল ভুলভাল কিছু যদি বলে থাকেন সেটাও উল্লেখ করবেন। দিদি কখনোই ভুল বলেন না, এটা আমাদের বিশ্বাস দিদির প্রতি। তবুও আপনার মতামতটাকে সম্মান জানিয়ে তবুও ঘোষণাটা রাখবো, কারো যদি মনে হয়ে থাকে শ্রীমতী অপর্ণা দত্ত যে কথাগুলো বলছেন ভুল বলছেন, ঠিক বলছেন না, তিনিও এসে জানান আমাদের এবং যুক্তিসঙ্গতভাবে। হ্যাঁ, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই আপনার মতামতকে সম্মান জানিয়ে এবার সরাসরি আপনার মেয়ের প্রেডিকশন। আচ্ছা, কিছু মেলাতে হবে। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার। মঙ্গলবার ছিল? হ্যাঁ মঙ্গলবার ছিল। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ, সিংহ রাশি আর মিথুন লগ্ন। সিংহ রাশি মিথুন লগ্ন, এবং ওর আপনার নক্ষত্রটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, মানে রবির দশায় জন্মেছে, ওর এখন চলছে কিন্তু মঙ্গলের দশা। আচ্ছা, তো ও কি করছে এখন? ইঞ্জিনিয়ারিং করছে, ফার্স্ট ইয়ার করছে।
হ্যাঁ সেটাই দেখাচ্ছে, কারণ 9 আর 6-এর কানেকশন এবং মঙ্গলের দশা চলছে 2014 থেকে 21 পর্যন্ত চলবে, মঙ্গল আছে বুধের সাবে। আচ্ছা ও এখন আছে কোথায়? ও আমার এইগুলো ইনকোপারেটিভ আছে, আমাদের বাইরে পড়ানোর ইচ্ছা ছিল কিন্তু আর্থিক দিক থেকে সেটাই আমি দেখছিলাম যে বাইরে অপরচুনিটিটা কিন্তু ভালো ছিল, খুব ভালো ছিল, কিন্তু এখন আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে। হ্যাঁ দিদি, আর কেরিয়ার আরেকটা সমস্যা হচ্ছে দিদি, নাম্বারটা না মনের মতো মনের মতো হচ্ছে না, কেন কি দেখুন মঙ্গলের দশা চলছে 2014 থেকে, এবার মঙ্গলের সাবলর্ড কিন্তু বুধ, যে বুধ কিন্তু ষষ্ঠ ভাবে অকুপাই করে বসে আছে 1 আর 5-এর লর্ড, তো 1, 5, 6-এর কানেকশনটা খুব একটা বেটার দেয় না রেজাল্টের ক্ষেত্রে। এবং দেখুন বুধ হচ্ছে পিএস, পিএসটা একটু পরে বলছি, 4, 10-এর কানেকশন, মানে যেহেতু 10 ভাবটা চলে এসেছে সেহেতু স্যাটিসফ্যাক্টরি লেভেলে ওর রেজাল্টটা কিন্তু আসবে না, মানে আগামী, হ্যাঁ 21 সাল পর্যন্ত কিন্তু ওর রেজাল্টটা খুব একটা ভালো আসবে না। এরপর যখন ওর রাহুর দশায় আসবে, রাহু কিন্তু আপনার সেকেন্ড হাউসে পজিটেড, এবার রাহু হচ্ছে আপনার 1, 7, 8-এর কারো গ্রহ সেকেন্ডে রয়েছে এবং রাহুর সাবলর্ড হচ্ছে চন্দ্র, ওর কিন্তু ইনকামটা শুরু হবে 2021 সালের নভেম্বর, মানে 2022-এর শুরু থেকে। হ্যাঁ চাকরিটা ও ভালোই পাবে এবং ক্যাম্পাসিং এর থেকেই চাকরিটা পাবে, ওর এমনি কোনো অসুবিধে হবে না। জব সেন্টারের জন্য কি যাবো আপনার কাছে? মনটা খুব খারাপ, হ্যাঁ সেটা তো আমি দেখতেই পাচ্ছি, অষ্টম ভাবের একটা কারণ, হ্যাঁ এটা সবই ডেস্টিনি, বুঝলেন তো, ডেস্টিনি বলতে ওর অষ্টম ভাবের একটা কানেকশন মঙ্গলের সঙ্গে রয়েছে, আপনি আসলে আসতে পারেন, এই জায়গাটা রেকটিফিকেশনের জায়গা আছে। তবে কেরিয়ার ভালো হবে দিদি? হ্যাঁ কেরিয়ার প্রথম অবস্থায় ভালো হবে, তারপরে ওকে কিন্তু পরিশ্রম করতে হবে এবং আলটিমেটলি ওর বাইরে সেটেলমেন্ট, লিখে নিতে পারেন, নিয়ারেস্ট চেম্বার যেখানে আপনার হতে পারে সেখানে চলে আসতে পারেন, হাওড়া ময়দানে রয়েছে, দক্ষিণ কলকাতার বালিগঞ্জে রয়েছে, মানে ভারত সেবাশ্রম মন্দিরের কাছে বা বালিগঞ্জ স্টেশনের কাছে, এর এছাড়া বিধান সরণী এবং মধ্যমগ্রামে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলায় জেলায় তো আছে, সময় অনুযায়ী পরবর্তী সেটা বলবো, টিভি স্ক্রিন থেকেও সেগুলো মানে খেয়াল করে নিতে পারেন, দেখে নিতে পারেন। হ্যাঁ আপনি যিনি ফোনে এসেছেন তাকে স্বাগত জানাবো এবার, নমস্কার। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হচ্ছে সকাল 6টার সময়, জন্মস্থানটা বলে দিন ছেলের। টাইমটা সকাল 6টার সময় বলে, কিবার ছিল সেদিনটা? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কিবার ছিল? সানডে ছিল। হ্যাঁ লগ্ন ওর হচ্ছে সিংহ লগ্ন, হ্যাঁ এবং সিংহ রাশি, হ্যাঁ সিংহ লগ্ন সিংহ রাশি, ওর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্মেছে, ভেনাসের দশায় জন্মেছে, ওর বর্তমানে এখন চলছে চন্দ্রের দশা, চন্দ্র কিন্তু লগ্নতে বসে আছে এবং চন্দ্র আছে ভেনাসের স্টারে এন্ড মার্কিউরির সাবে। ছেলে কি করছে এখন? পড়াশোনা তো নিশ্চয়ই করছে, ভেনাসের স্টারে এন্ড মার্কিউরির সাবে। হ্যাঁ ছেলে পড়াশোনা তো করছে নিশ্চয়ই, হ্যাঁ আমি ক্লাস 10 দিয়েছে, কিন্তু ওর মানে আমার প্রশ্নটা ক্যারিয়ার নিয়ে, ক্যারিয়ার নিয়ে, কিন্তু রেজাল্ট কি ঠিকঠাক এসেছে? একদমই না, একদমই একদমই আসেনি ঠিকঠাক। ছেলে পরিশ্রম তো করতো, পড়াশোনা তো করতো, হ্যাঁ করতো, কিন্তু
আপনার শরীর কেমন থাকে? আমার শরীর তো ঠিক আছে মোটামুটি। আচ্ছা, দেখুন ছেলের ফোরকাস্ট ফলে সাবলাউড হচ্ছে স্যাটার্ন, তো ছেলে এখন কোন স্ট্রিমে পড়াশোনা করছে? এখন ছেলেকে আমি আর্টস স্ট্রিমে দিয়েছি, কারণ জানি ওর সায়েন্স নেওয়ার ক্যাপাসিটিটা নেই। খুব একটা মেরিটোরিয়াস না, বাট কনসেন্ট্রেশনেরও অভাবটা দেখা যাচ্ছে। এবং স্যাটার্ন আছে মার্সের স্টারে, ঠিক আছে, এবং মার্স কিন্তু 12th হাউসে বসে আছে, ওর হাসিনারি রেজাল্ট খুব একটা ভালো হওয়ার কথা নয়। তো এখানে মার্সের যে পজিশন, যে ওকে হাসিনারি রেজাল্টটা দেবে তার, সেটা কিন্তু অ্যাফ্লিক্টেড অবস্থায় রয়েছে। কি বলছেন? প্রশ্নটা কি কি বুঝতে কি অসুবিধা হলো আপনার? মানে এই যে লাস্ট ডে মানে কথাটা বললেন, আমি সেটা ঠিক ভালোভাবে খেয়াল করতে মানে পারলাম না। আচ্ছা, ওর যে হাইসেন্ডারি, আপনার তো প্রশ্ন আপনার কামিং হাইসেন্ডারি রেজাল্টটা ওর কেমন হবে প্লাস ক্যারিয়ার, তাই তো? ক্যারিয়ারের প্রশ্নটা কিন্তু অনেক বড়, যেটা অন এয়ারে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হাইসেন্ডারি রেজাল্টের জায়গাটা আমি খুব একটা ভালো দেখলাম না। আপনি যদি ওকে আর্টস স্ট্রিমে দিয়েছেন, ও পড়াশোনা কিন্তু কিছুই করে না। পড়াশোনাটা কন্ট্রোল আর প্ল্যানেট, সেটা কিন্তু ওর অ্যাফ্লিক্টেড অবস্থায় রয়েছে, দ্বাদশ ভাবে চলে গেছে, জলরাশিতে চলে গেছে, অধিকাংশ সময় লেথার্জি ভাব, শুয়ে থাকতে ভালোবাসে, পড়াশোনার দিকে ওর একেবারেই মন নেই এই সময়টা। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কালসর্প দোষটা মানা হয় না, বুঝেছেন? এর যে রেজাল্টে ডিটোরিয়েশন, এটার কারণটা অন্য। চতুর্থ ভাবে সাবলর্ড যে কিন্তু দ্বাদশে গিয়ে বসে আছে এবং কনজয়েন্ট হয়ে বসে আছে 5 আর 8 কে নিয়ে, তার মানে ওর মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে এন্টারটেইনের দিকে, প্রেম প্রীতির দিকে, বন্ধুত্বের দিকে। দেখুন ভুলভাল বলার জায়গাটা কিন্তু আমার কাছে নেই, তো এখানে আপনাকে মার্সের একটা রেক্টিফিকেশন করতে হবে। কিভাবে কি করবেন তার জন্য কিন্তু চেম্বার ভিজিট দরকার, ঠিক আছে? স্ক্রলটা ফলো করুন, দেখলেই বুঝতে পারবেন। আর যদি প্রয়োজন মনে করেন এই তথ্যগুলো, তাহলে একটু সকলের জন্য জানিয়ে দিই যে জেলার বন্ধুদের জন্য কৃষ্ণনগর, বহরমপুর, তার সাথে মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি হলো এদিকে উত্তর যাত্রা। আর যদি দক্ষিণবঙ্গের কথা বলেন তাহলে বোলপুর, তারই সাথে দুর্গাপুর, আর তারই সাথে মেচেদা, যে যাত্রাটা আগামী 16 তারিখ হচ্ছে, তাই তো দিদি? মেচেদা তো মেচেদার বন্ধুদের জন্য মানে মেদিনীপুরের একটা বড় অংশের বন্ধুরা অপেক্ষা করছিলেন, যেমন সদ্য উত্তরবঙ্গে সফরটা হলো, ঠিক তেমন দক্ষিণবঙ্গের এই সফরটা আগামীতে থাকছে, এটা ডিক্লেয়ার্ড। আর বাকিটা যে যে জায়গাগুলো বা যারা চাইছেন তারা একটু টিভি স্ক্রলটা স্ক্রিন ফলো করতে পারেন, সেখানে অ্যানাউন্সমেন্ট থাকবে বা হেল্পলাইন নাম্বারে ফোন করলে জেনে যেতে পারবেন। ওকে, আমরা জানতে চাই এবারে সরকারি চাকরি প্রসঙ্গে যে জায়গাটা ছিলাম, বহুল প্রচলিত একটা প্রশ্ন, অন্তত আমাদের লাইভ ফোনিং অনুষ্ঠানে এটা নিয়ে একটা ঝড় বয়ে যায়, প্রত্যাশার একটা জায়গা থাকে, সাধারণ মানুষের খুব স্বাভাবিক চাহিদা এটা। তো আমরা কি স্টার্ট করব না ফোন কথা বলে নেওয়া যাক? হ্যাঁ বলবেন, কে আছে? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো, আমি বাগিয়াপিট থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ আগে বলুন। 4/10/2000। 4th October 2000। সময় বলুন, জন্মের সময় কখন ছিল? 3:05। দুপুর 3:05। আর জন্ম কোথায় হয়েছিল? কলকাতায় হয়েছে। কলকাতাতে। ছেলের নাম কি? 3:05। বেশ, ছেলে কলকাতা। ছেলের নাম কি? সাত্বিক মণ্ডল। আর এবারে বলি, সম্ভবত আপনি টিভির আওয়াজটার দিকে একটু কান রেখেছেন, তাই না? হ্যালো, টিভির আওয়াজের দিকে কান রাখবেন না, টেলিফোনে কান রাখুন, টেলিফোনে শুনে বলুন, টিভির আওয়াজ মিউট করে। মিউট করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তাতে টেকনিক্যালি কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবারে এবারে সরাসরি দিদির সাথে কথা বলুন, প্রশ্নটা রাখুন। দিদি নমস্কার। নমস্কার। আচ্ছা, কিবার ছিল, বুধবার ছিল তো? হ্যাঁ,
বুধবার ছিল তো ছেলে জন্মবারটা? বুধবার ছিল। হুম, লগ্ন রাশি জানেন? রাশি হলো ধনু রাশি। ধনু রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন এবং আপনার মূলা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ছেলে কি করছে, হায়ার এডুকেশন কি করছে? ছেলে আইএসসি পরীক্ষা এবছর দিল। হুম, রেজাল্টটা দিদি কেমন হবে? আমি তো প্রথমেই দেখলাম রেজাল্টটা খুব ভালো হবে। ভালো হবে দিদি? হ্যাঁ, খুব ভালো হবে। আপনার ছেলে খুব লেবোরিয়াস ছেলে, খুব পড়াশোনা করত। হ্যাঁ হ্যাঁ। হুম, এবং দেখবেন কেমিস্ট্রিতে নাম্বারটা খুব ভালো আসবে। ভালো নাম্বার আসবে? ও আচ্ছা, জয়েন্টে বসলে কি রেজাল্ট ভালো হবে? দেখুন, আমি কিন্তু আপনার কাছে জানতে চাইনি যে আপনার ছেলে কোন স্ট্রিমে আছে। আমি ডাইরেক্টলি বললাম কেমিস্ট্রিতে নাম্বারটা খুব ভালো আসবে। দেখুন, জয়েন্টের ব্যাপারটা দেখুন, এটা তো কম্পিটিটিভ এক্সামিনেশনের ব্যাপার, সেক্ষেত্রে আমাকে অন্য জায়গায় চলে যেতে হবে। প্রসঙ্গে বলে রাখি, দেখুন একাডেমিক যে ক্যারিয়ারটা হয় সেটা চতুর্থ নবম ভাব থেকে দেখি। যখনই টেকনিক্যাল এডুকেশনের প্রশ্ন চলে আসে তখন কিন্তু আমরা দশম ভাবে চলে যাব। টেন কাস্কলের সাবলর্ড হচ্ছে রাহু, যে রাহু কিন্তু ফিফথে বসে আছে। আমি বলে দিচ্ছি, রাহু আছে জুপিটারের স্টারে অ্যান্ড ভেনাসের সাবে। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষাটা দেওয়ান, ওর কিন্তু চান্স হওয়ার চান্স আছে। হুম, এবং ইলেকট্রনিক্স লাইনেই দেবেন, ইলেকট্রনিক্স এটা মাথায় রাখবেন। আচ্ছা, ঠিক আছে, ইলেকট্রনিক্স লাইনটা কিন্তু ওর জন্য বেস্ট। আচ্ছা আচ্ছা দিদি, আর একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। বলুন। আচ্ছা, ও না এনবিএ তে বসতে চায়, হলে কি হবে? এখনই না। এখনই না? না না। হ্যালো, না বলছেন? আচ্ছা দিদি, দিদির কাছে আমার এক বন্ধু গিয়ে খুব উপকৃত হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আপনি কতটা স্যাটিসফাই হলেন দিদির কাছে গিয়ে? আপনি কতটা কথা বলে স্যাটিসফাইড হলেন? প্রচুর প্রচুর, মানে মনে হলো কি প্রপারলি বিষয়টা জেনে যেতে পারলেন। হ্যাঁ, আমি যে মানে যেটু জানলাম খুব ভালো লাগলো জেনে। এটাই এটাই প্রয়োজন। বেশ, আপনি সাথে থাকুন। একজন অ্যাস্ট্রোলজারের এই প্রপার জানানোটাই বেসিক দায়িত্ব, যেটা নয় সেটা বানিয়ে বলা, ভয় দেখানো বা এটা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি, এই এটা কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজারের দায়িত্ব নয়। সেটা দেখুন, এইখানে ব্যাপারটা হচ্ছে, চার নয়ের এত সুন্দর কানেকশন, ছেলেটার হায়ার এডুকেশনের জায়গাটা ভীষণ ভালো, সঙ্গে টেকনিক্যাল জায়গাটাও এসছে, এবং ভেনাসের দিকেই চোখ গেছে, কেমিস্ট্রির কারক গ্রহ ভেনাস। তো আমি কিন্তু একবারও জানতে চাইনি যে ও সায়েন্স স্ট্রিমে আছে না আর্টস স্ট্রিমে আছে। ডাইরেক্ট সেখানেই বললেন, ডাইরেক্টই বললাম যে কেমিস্ট্রিতে নাম্বারটা ভালো হবে। আচ্ছা, এবার সরকারি চাকরি, সরকারি চাকরি তো একটু এগোবো, একটু ফোনটা একটুখানি পরে আমি ধরছি। সরকারি চাকরির কারগ্রহ রবি এতদিন মানা হয়েছে, বা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজাররা মানেন যে রবি যার তুঙ্গস্থ থাকবে তার সরকারি চাকরির বোধ হয় অভাব হবে না। কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে কি বলা হয়েছে, দেখুন রবি তো অবশ্যই মান সম্মান গভর্নমেন্টের কারগ্রহ, কিন্তু ভাবেরও তো একটা গুরুত্ব আছে। আমি ট্র্যাডিশনালি বোঝাই, তারপরে আসছি কৃষ্ণমূর্তি পদ্ধতি। তো দেখুন, আমার সার্ভিসের ভাবটা হচ্ছে ষষ্ঠ ভাব এবং কর্মের ভাবটা হচ্ছে দশম ভাব। দশ ছয়ের কানেকশন তো অবশ্যই দরকার, সেই সঙ্গে দুইকেও দরকার, এগারোকেও দরকার। দুই এগারো দশ ছয়ের কানেকশন যদি দশান্ত দশা দিয়ে আমরা পেয়ে যাই, তাহলে আমরা বুঝবো সেই জাতক বা জাতিকা খুব হাই গ্রেডের স্ট্যাটাস মেনটেন করবে। কি কারণে? নিশ্চয়ই তার ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হলেই সে স্ট্যাটাসটা মেনটেন করবে। এবং সেখানে রবি হচ্ছে গভর্নমেন্টের কারক গ্রহ, রবির কারকতা অবশ্যই আছে। তাহলে তুঙ্গস্থ, উচ্চস্থ বা নিচস্থ এইসবের কিন্তু কোনো ভূমিকা নেই, কারণ দশম ভাবে সাবলর্ড যদি রবি অথবা রাহু অথবা কেতু হয় এবং দশম ভাবে সাবলর্ডের সঙ্গে দুই ছয় দশ এগারোর কানেকশন যদি প্রমিনেন্টভাবে চার্টে পাই, তবে কিন্তু আমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলে দিতে পারি এখানে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হবেই। এবার রবি দেখুন যেখানে পজিটিভ হোক, দশম ভাবটা ধরুন তুলা রাশি ঘরে পড়ল, সেখানে রবি বসে রয়েছে, দশম ভাবে রবি, দশম ভাবে সাবলর্ড এলো রাহু, সেই রাহু বসে রয়েছে ধরুন একাদশে, কিন্তু দশম ভাবে সাবলর্ডের স্টারলর্ড যদি রবি হয়, রবি কিন্তু সেই দশম ভাবকে সিগনিফাই করছে, নট নেসেসারি যে রবি ডেবিলেটেড অবস্থায় রয়েছে। এরকম আমি বহু চার দেখেছি, আমার কাছে বহু ক্লায়েন্ট এসছে, যেমন ধরুন যারা রিটায়ারমেন্টের কোটায়, এরকম বহু ক্লায়েন্ট আমার কাছে এসছে এবং তাদের চার্টে আমি দেখেছি রবি কিন্তু তুলা রাশির ঘরে নিচস্থ, এবং একসঙ্গে তিনি দুটো তিনটে চাকরি পেয়েছেন। আমার মানে রিসেন্টলি ক্লায়েন্ট আপনার বছরখানেক আগের, তার রবি নিচস্থ, দশম ভাবে রবি নিচস্থ, সে বর্তমানে, সে রিটায়ারমেন্ট বোধহয় ১৯ সালে হবেন,
সে ভারত পেট্রোলিয়ামে চাকরি করছেন, এবং তিনি বলেছিলেন যে তিনি স্কুলে চাকরি পেয়েছিলেন, তিনি ব্যাংকে চাকরি পেয়েছিলেন, এরকম বহু আছে। সুতরাং রবির পজিশন নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আবার এও দেখেছি রবি মেষরাশিতে তুঙ্গস্ত, সেই লোকটা প্যারাসাইস্টের মতো জীবন পালন করছে, মানে পরজীবী হয়ে, এরকম কিন্তু আছে। তো সেক্ষেত্রে কৃষ্ণমূর্তি পদ্ধতির কিন্তু একটাই আপনার বক্তব্য, সেটা হচ্ছে দশম ভাবে সাবলর্ডকে হয় রাহু হতে হবে, নয় কেতু হতে হবে, না হলে রবি হতে হবে। এবং তার সঙ্গে যদি জুপিটার সিগনিফিকেটার হিসেবে চলে আসে এবং দশান্ত দশা যদি পারমিট করে, তাহলে কিন্তু আপনার গভর্নমেন্ট সার্ভিস হতে বাধ্য। রবি এবার আপনার যেখানে থাকুক, রবি যদি কুম্ভ রাশির ঘরেও থাকে, সেখানেও কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হয়। এবং সেই ভাবটা যদি ষষ্ঠভাব অথবা দশমভাব পড়ে, বা দশমভাবে সাবলর্ড রবি হয়ে যদি ষষ্ঠভাবে রবি কুম্ভ রাশির ঘরে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হয়ে মানে একদম নিশ্চিন্তভাবে হওয়া যায়। মানে শুধু এইটুকু আমরা দেখলাম যে রবি খুব তুঙ্গস্ত, না এটা ম্যাটার করে না, কারণ ইনফরমেশন সেখানে আসবে না। না 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 না, এটা কখনোই হতে পারে না, কারণ এরকম বহু চার দেখেছি রবি তুঙ্গস্ত, কিন্তু তারা কোনোদিন সরকারি চাকরি অ্যাটেমি করেনি। আচ্ছা, হ্যাঁ, আবার এমনও দেখেছি যে প্রচন্ড অবহেলিত অপমানিত জীবনযাপন করছে রবি তুঙ্গস্ত থাকা অবস্থাতেও। হ্যাঁ, ব্যাপারটা গল্পটা কিন্তু অন্য জায়গায় আছে, কারণ দশম ভাবে সাবলর্ড, দশম ভাব থেকে আমরা নেম ফেম রেপুটেশনটা দেখি। সেখানে যদি স্যাটার্ন হয় এবং স্যাটার্ন যদি একাদশকে কানেকশন দিয়ে দেয় বা লগ্নকে কানেকশন দিয়ে দেয়, সেই মানুষটিও খুব ফেমাস হবেন এবং তার উন্নতিটা খুব গ্র্যাজুয়ালি হবে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। গভর্নমেন্ট সার্ভিসে রবিটাকে নিচস্ত আছে, আপনারা রবিটাকে তুঙ্গস্থ করুন বা তন্ত্রমতে প্রতিকার করুন, এইসব খপ্পরে না পড়াই ভালো। কারণ গভর্নমেন্ট সার্ভিস দিতে পারে আপনার দশম ভাবের কাসপাল সাবলর্ড, সেই একই ঘুরে ফিরে কথাটা, কাসপাল সাবলর্ড। কাসপাল সাবলর্ডের ভূমিকাটা কী সেটা তো আমি আপনাদের সঙ্গে আলোচনা অবশ্যই করেছি, এবং কাসপাল সাবলর্ডটা শুধুমাত্র স্পেসিফিক আপনার জন্যই। কারণ কি, আপনি যে সময় জন্মেছিলেন ঘন্টা মিনিট সেকেন্ড হিসেবে, যে সেকেন্ডের টাইমটা আসছে সেখান দিয়ে কিন্তু আপনার কাসপাল সাবলর্ড বা সাব সাবলর্ডের জায়গায় আমরা চলে যাচ্ছি। এবং এখানেই ঘুরে ফিরে অন্য প্রসঙ্গটা আমি উল্লেখ করে আজকে শেষ করব, যে আমাদের বিচারের ক্ষেত্রে এতগুলো দিক দেখা যেমন জরুরি, ঠিক তেমন জন্মের সময়টা একটা বড় ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। এবং সেই সময়টা অনেক সময় এমনও হয়ে যায় যে আমাদের ভুল একটা লিপিবদ্ধ হওয়া, এক্সাক্ট সময়টা 5 মিনিট এদিক ওদিক হবেই, সেটাও কেপি অ্যাস্ট্রোলজিতেই রেক্টিফিকেশনের ব্যবস্থাটা। আমরা যখন একদম মানে ইয়েটা দেখছি, পার্মানেন্সিটা দেখছি, সেক্ষেত্রে জন্ম সময়টা আমরা রেক্টিফাই অবশ্যই করে নেব, একদম সেটাই হচ্ছে আমাদের, হ্যাঁ সেটাই প্রাথমিক, তবে আমরা পারবো, তবে আমরা পারবো সাব এবং সাব সাব লর্ডের জায়গায়, তবে আপনাদের সাজেশন দিতে পারবো যে আপনারা এটা করুন বা এটা করবেন না। যথারীতি খিদেটা আবারও বাড়িয়ে দিয়ে আজকে শেষ করতে হবে, কারণ সময়টা শেষ, মানে ইনফ্যাক্ট খিদেটা বাড়িয়ে দিলেন, এখানে থামতে হবে, আবার আগামী দিনে যাত্রা শুরু হবে। দেখা যাক তিনি অন্য কীভাবে কেপি অ্যাস্ট্রোলজির কোন দিকটা দিয়ে এবং অ্যাস্ট্রোলজির কোন দিকটা দিয়ে আমাদের এইভাবেই খিদে মেটান, সেদিকে চোখ থাকুক। এবং যদি বেশি আগ্রহ থাকে তাহলে চোখ থাকুক ইউটিউবে, সমস্ত এপিসোড সেখানে আপলোড করা থাকে। কিন্তু এই মুহূর্তে আমাদের বিদায় নিতে হবে, সময় যেহেতু শেষ। ভালো থাকুন, সাথে থাকুন, নমস্কার।